ভাঙড় থানার ওসিকে হুঁশিয়ারি দিতে চাই যে শাসক দলের যে সমস্ত ক্রিমিনাল গুন্ডা মোস্তান বোমা বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাত্রে সমস্ত নিরীহ মানুষদের উপরে অত্যাচার চালাচ্ছে নিরীহ মানুষদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে তাদেরকে গ্রেফতার করুন তা না করে আপনারা সাধারণ মানুষকে হয়রানি করবেন না আপনাদের এই একপেশে আচরণ আপনারা বন্ধ করুন সাধারণ মানুষ যখন খেপে উঠবে আইন যখন নিজের হাতে তুলে নেবে যদি কোনো বিশৃঙ্খলা ঘটে যায় এর দায় আপনাদেরকেই নিতে হবে নওশাদ সিদ্দিকী সহ তার সাথীদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে সেই দাবিতে আজ ভাঙড় বিধানসভার ফুলেরহাট 2 নম্বর অঞ্চল থেকে আমরা মৌন মিছিল অভিযান করেছে কিন্তু সেখানে পুলিশ তাদেরকে জামাই আদর করে বসিয়ে চা পানি পান করিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে 10 মিনিট আধ ঘন্টার মধ্যে আর নওশাদ সিদ্দিকীর বেলা নন বেল সেকশন দেওয়া হয়েছে 307 ধারা দেওয়া হয়েছে তো এইগুলো তৃণমূল আর বিজেপি একই মুদ্রার এপিটপির সেটাই প্রমাণ হচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জি চান যে সংখ্যালঘুরা ভোট ব্যাংক হয়ে থাকুক সংখ্যালঘুরা ভোট দেবে সেই ভোট ভোটের বিনিময়ে উনি মুখ্যমন্ত্রী হবেন কিন্তু সংখ্যালঘু পরিবারের কোনো সন্তান নেতা হোক এমএলএ হোক এইটা মমতা ব্যানার্জি চান না তাই নওশাদ সিদ্দিকীকে একেবারে চক্রান্ত করে তাকে এই নন বেল সেকশন দিয়ে তাকে জেলে পুরে রাখা হয়েছে গারদে অ্যারেঞ্জমেন্ট করেছে গ্রামের মা বোনেরা আমরা তার সাথে পা মিলিয়েছি সাধারণ মানুষ দলমত নির্বিশেষে মানে একেবারে ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে মা বোনেরা মিছিলে ডাক দিয়েছে আমরা শুধুমাত্র এতে পা মিলিয়েছি কারণ নওশাদ সিদ্দিকী এমন একজন বিধায়ক 294 জন বিধায়কের মধ্যে একমাত্র বিরোধী বিধায়ক বললে চলে যিনি বিধানসভার ভেতরে এবং বাইরে সাধারণ মানুষ গরিব মানুষ দলিত আদিবাসী সংখ্যালঘু পিছিয়ে পড়া সকলের হয়ে প্রতিনিধিত্ব করছেন তার জন্যই তো শাসক দলের এত গাত্রদাহ আমরা দেখছি যে নওশাদ সিদ্দিকী মহাশয় এই ভাঙড়ে আমরা সারা জীবন মিডিয়াতে দেখানো হয় ভাঙড় মানে বোমগুলি ভাঙড় মানে বন্দুক কিন্তু নওশাদ সিদ্দিকী এসে মানুষের হাতে পেন খাতা ধরিয়ে দিয়েছেন বলছেন ভাঙড়টাকে তিনি পরিবর্তন করে দেবেন কিন্তু পুলিশের একেবারে পুলিশের সহযোগিতায় এবং বিশেষ করে মমতা ব্যানার্জির নির্দেশে ভাঙড়ের মোস্তান যারা তারা এখনও প্রকাশ্যে গুণনামি করে যাচ্ছে যেদিন আমাদের উপরে হাতিশালায় আক্রমণ করা হলো নওশাদ সিদ্দিকী ভাইজানের ওপরে এখন পুলিশ সেখানে দাঁড়িয়ে থেকে এই কাজ করিয়েছে পুলিশের এই ন্যাক্কারজনক ঘটনাকে আমরা নিন্দা জানাই পুলিশ যদি নিরপেক্ষভাবে না কাজ করে একেবারে মমতা ব্যানার্জির নির্দেশে একপেশে আচরণ করছে শাসক দলের চাটুকারিতা করছে আমরা দেখেছি যে যারা ভাঙড়ে গোটা ভাঙড়টার যিনি বোমা কারখানার মালিক তাকে অ্যারেস্ট করা হচ্ছে না সে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে আর অ্যারেস্ট করা হচ্ছে কাকে না নওশাদ সিদ্দিকীকে এবং নন বেল সেকশন দিয়ে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি যারা প্রকৃত দোষী ভাঙড়ে গোটা ভাঙড়ে যারা বোম বন্দুক মজুত করে রেখেছে আমরা চাইব প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করুক এবং উপযুক্ত শাস্তি দিক তা না করে পুলিশ একপেশে আচরণ করছে আমরা পুলিশের এই আচরণকে ধিক্কার জানাই সর্বোপরি পুলিশ মন্ত্রীকে আমরা ধিক্কার জানাই গ্রামের সাধারণ মানুষ দলমত নির্বিশেষে তারা এক হয়েছেন তারা আর কাউকে ভয় পাচ্ছেন না আর এই সাহস মানুষের মনে জুগিয়েছেন একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী আপনি দেখুন না একেবারে দলমত নির্বিশেষে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ ছাত্র যুবক সবাই এই মিছিলে পা মিলিয়েছে মানুষ আর এখন কাউকে ভয় করছে না কোনো নেতা কোনো মোস্তান কোনো গুন্ডা এইভাবে মানুষকে দমিয়ে রাখতে পারবে না সাধারণ মানুষের কোনো আন্দোলনকে দমিয়ে রাখা যায় না এইভাবে কোনো হামলা মামলা কোনো কিছু দিয়েই এদেরকে রোখা যাবে না বলছেন যে পীরজাদারা রাজনীতি করবে কেন পীরজাদারা এতদিন রাজনীতি আসেনি বলেই আর চোর গুন্ডা বদমাস তারা রাজনীতি করে করে দেশটাকে বিক্রি করে দিচ্ছে এই দেখবেন এই যে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে কোটি কোটি টাকার পাহাড় দেখা যাচ্ছে মানিক ভট্টাচার্য এক কথায় গোটা শিক্ষা দপ্তরটাই জেলে বসে আছে কেন তাদের ধর্মীয় শিক্ষা নেই তাদের মধ্যে আজ পীরজাদারা রাজনীতিতে এসেছেন নওশাদ সিদ্দিকী রাজনীতিতে এসে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন তাই তো শাসক দলের নেতাদের ঘোষা হচ্ছে যে পীরজাদারা রাজনীতিতে আসবে কেন ওনারাই বা এত ধর্ম নিয়ে এত কথা বলছেন কেন দেশে কি আর কোনো কাজ নেই বেকার সমস্যা দূর করুন নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিদিন মূল্যবৃদ্ধি হয়েই চলেছে সেইগুলো আপনাদের বেকার সমস্যা দূর করুন তা না করে আপনি পীরজাদারা কেন রাজনীতি করবে আপনি ধর্ম আপনি এত ধর্মের কথা বলছেন কেন যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজনীতি করে তখন কোনো অসুবিধা হয় না
যখন যোগী রাজনীতি করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয় তখন কোনো অসুবিধা হয় না, প্রজ্ঞা ঠাকুর যখন রাজনীতি করে তখন অসুবিধা হয় না, আর নওশাদ সিদ্দিকী রাজনীতি করলে তখন পীরজাদারা রাজনীতি করবে কেন? এই সমস্ত ভণ্ডামিগুলো বন্ধ করুন, এগুলো বাংলার মানুষ আপনাদের ভণ্ডামি ধরে ফেলেছে। আমি ওই নেতাকে বলতে চাই এই সমস্ত ভণ্ডামি বন্ধ করুন।